আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইফাত আরা ইতি। ভিডিওটা দেখার আগে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার প্রথমে দেখতে পারেন। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখুন। আর কথা না বাড়িয়ে মূল উপকরণে চলে যাচ্ছি। একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দেব, বাঁধাকপি ভাজি করার জন্য অ্যাড করব কাঁচামরিচ, পেঁয়াজ, কিছু সময় জন্য ভেজে নেব, অ্যাড করব পরিমাণ মতো লবণ, অ্যাড করব আগে থেকে কেটে রাখা বাঁধাকপি ও আলু, সামান্য পরিমাণ হলুদ এলাচ ফুটিয়ে দেবেন, ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখবো, ঢাকনাটা তুলে নেব, নাড়িয়ে নেব, দেখতে পাচ্ছি পাতাগুলি কতটা পানি বের হয়েছে, আমি কিন্তু পানি অ্যাড করছি, আবারও ঢাকা দিয়ে রাখবো যাতে ভালো করে বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছি গ্যাস আগে থেকে অনেকটা পানি জমে দিয়েছে, এখন একদম ভাজা ভাজা চলে নেব, আপনাদের পছন্দ মতো করে নিয়ে নেবেন। বাঁধাকপিটা ভাজা হয়ে গিয়েছে, এখন সাথে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।